পাণ্ডবেশ্বরে গুলি করে ছিনতাই জখম ব্যবসায়ী আতঙ্ক এলাকায় দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন ব্যবসায়ী ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে গতকাল রাত আটটা নাগাদ পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধের কাছে যখন ব্যবসায়ীর নাম মনোজ বর্মা বয়স আটচল্লিশ স্থানীয় সূত্রে জানা গেছে ডিভিসি মোড়ে মনোজ বাবুর বাড়ি খোট্টাডি হতে তার সোনার রুপোর ব্যবসা রয়েছে প্রতিদিনের মতো গতকাল রাত সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করে মনোজবাবু বাইক নিয়ে ফিরছিলেন বালুর বাঁধের কাছে আচমকায় দুষ্কৃতীরা মনোজ বাবুকে লক্ষ্য করে গুলি চলায় কাঁধে গুলি লাগলেও সেখানে লুটিয়ে পড়ে সে মনোজ বাবুর সাথে থাকা টাকা ও তার বাইকটি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা কিন্তু স্থানীয়রা জড়ো হয়ে যাওয়ায় মনোজবাবুর বাইকটি ফেলে পালায় দুষ্কৃতীরা এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে মনোজবাবুকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন মনোজবাবুর ভাই সবন বর্মা জানান কপাল জোরে দাদা বেজে গেছে এই ঘটনায় দাদার মৃত্যু পর্যন্ত হতে পারত শুধু টাকা লুটি নয় তার দাদাকে খুন করার সম্ভবত মতলব ছিল দুষ্কৃতীদের বলে সবনবাবু ভাবছেন ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এটা নিছক কোন চিন্তার ঘটনা নাকি এর পেছনে পারিবারিক বা ব্যবসায়িক কোন শত্রুতা আছে সব দিকে দেখছে থানার পুলিশ ঘটনা ঘটেছে গতকাল রাতে আটটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি আসে বাড়ি আসার পর ওই এলোড্রামটা আছে জঙ্গলটা ওই জঙ্গলের মাঝে গাড়িটা দুটো দুষ্কৃষ্টি আটকে আটকায় আটকানোর পর গাড়ি কাড় চেষ্টা করে গাড়ির বাইকের চাবিটা নিয়ে নেয় নিয়ে নেওয়ার পর যখন একটুকু দিতে হ্যাঁকেট করেছে তারপরে গাড়ি দেয়নি না দেওয়ার না দেওয়ার পরে গুলি চালিয়ে দেয় ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খোট্টাডি পাণ্ডে বেশ্বর যাওয়ার রাস্তায় গতকাল রাত্রে স্বর্ণ ব্যবসায়ী মনোজ বর্মাকে ঠিক এই জায়গায় কিন্তু দুষ্কৃতীরা গুলি করে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন স্বর্ণ ব্যবসায়ী মানজ বর্মা স্থানীয়রা এই বিষয়টা দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে পাণ্ডেবেশ্বর থানার পুলিশ উদ্ধার করে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মানজ বর্মাকে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডেবেশ্বর থানার পুলিশ মনোজ বর্মার পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদি গ্লোব নিউজ পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব টিভি